জানো সরষের তেল নিয়ে গেল ঘুমিয়েছিলাম, সরষের তেলটা লাগাচ্ছিলাম কোথায় জানো। আজকে আমি করব, ঠিক আছে, আজকে সকালবেলা ঘুম থেকে ইচ্ছা হয়েছে আমাকে আজকে করতেই হবে। আমি ঘরটা মুছিনি, মানে খাটের তলে ঢুকবো তো তার জন্য এই অবস্থায় আছে আর কি, খাটের তলেটা মুছে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরীকুঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানিয়ে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো শুরু থেকে লাস্ট পর্যন্ত আমার সঙ্গে থাকো আর আমি যা যা শেয়ার করি পুরো ব্লগটা দেখতে থাকো। আর আমার চ্যানেলের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা সেটা প্রেস করে অল করে দিও, তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো আজকে হলো, আজকে কী হলো, আজকে আজকে হলো বৃহস্পতিবার। হ্যাঁ, আজকে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে 11:20। আজকে হলো মানে ভুলে গেছিলাম আজকে কি বার, সেটাই আজকে বৃহস্পতিবার। তো আমি কি তাড়াতাড়ি কি স্পিডে বলে দিলাম না, তো এটা বলতে 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 আর কি অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝেছো বন্ধুরা। তো চলো আমি এবার আজকে আমি করবো, ঠিক আছে, আজকে সকালবেলায় ঘুম থেকে ইচ্ছা হয়েছে আমাকে আজকে করতেই হবে। তো কি করতে হবে সেটা এখন বলবো না, তবে আমি আজকে করেই ছাড়বো, চলো অনেকদিন করিনি সেটা আমি। তো চলো আমি এখন কাজগুলো করে নিই দিয়ে করবো, ঠিক আছে। আমি কাজ টাজ করে নিয়ে তোমাদের জানাবো যে কী করতে চলেছি আজকে আমি আর কি লাগাতে চলেছি। তো কি লাগাতে চলেছি বলো তো, আজকে আমি ফেসিয়াল করব বলেই দিই, তো আজকে ফেসিয়াল করবো, যে ফেসিয়াল লাগাবো। তো চলো আমি আগে কাজগুলো করে নিই, অনেক দিন ফেসিয়াল লাগানো হয়নি, মানে ফেসিয়ালটা করা হয়নি, তো সেটাই করবো বললাম আর কি। কালকে রাত্রে ঘুমাতে ঘুমাতে স্কিনটা না কেমন একটা মানে লাগছিলো, তো কালকে রাত্রে ভেবে নিয়েছিলাম যে আজকে আমি ওটা করবো মানে লাগাবো। তো চলো ফেসিয়ালটা আজকে লাগিয়ে নিবো, আমি তো একা একা লাগাই, আমি যাই না পার্লারে লাগাতে যাই না, আমি একাই বাড়িতে প্রোডাক্ট কিনে নিয়ে বাড়িতে নিজেই লাগাই আর কি। তো চলো আমি আগে কাজ টাজগুলো করে নিই দিয়ে ক্লিপটা আটকাই দিয়ে একদম কাজে লেগে পড়বো। এই চুল আমি বেঁধে নিলাম, এটা হলো সর্ষের তেলের বোতল, রাত্রে নিয়ে ঘুমিয়েছিলাম কেন জানো, সর্ষের তেল নিয়ে কেন ঘুমিয়েছিলাম, সর্ষের তেলটা লাগাচ্ছিলাম কোথায় জানো, আমাদের মেয়ের যে গলায় কাশি হচ্ছিলো কালকে বৃষ্টিতে ভিজেছিলো, তাই জন্য গোটা রাত কাশিতে মানে ঘুমাতে দেয়নি আমাকে, এই তেল লাগিয়ে 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 লাগিয়ে। আর এই ঘেটা করে বাচ্চাদের দেখবে গলায় তেল দিলে পরে কাশিটা কমে, তো গলায় তেল মালিশ করলাম, হাতে তেল মালিশ করলাম, পায়ের তেলে তেল মালিশ করলাম রাত্রিবেলাতে, তারপরে ও ঘুমোতে পেরেছে আর কি, বুঝছো, তার জন্য তেলটা এই মালিশ করছিলাম বলে তেল দিয়ে। তো চলো আমি কাজগুলো কমপ্লিট করে নিই, তেলটা জায়গায় রেখে দিই, দিয়ে আবার আসছি একটু পরে, আর ফেসিয়ালটা করবো কারণ আমি যাচ্ছি এক জায়গায় ঘুরতে, তার জন্য কোথায় যাচ্ছি সেটাও জানাবো তোমাদের একটু। তো বন্ধুরা এখন আমি একটু ঘরটা মুছে নিই তাহলেই হবে, ঘরের আমি ঘরটা মুছে নিই মানে খাটের তলে ঢুকবো তো তার জন্য এই অবস্থায় আছে আর কি, খাটের তলেটা মুছে না খুব বেশি একটা বিরক্তর কাজ। কত চুল জানো, এই যে এই দেখো আমাদের মিষ্টির মাথা সব চুলগুলো উঠে আর চুলে পুরো ভর্তি হয়ে গেছে নেতা হাতা। এবার মুছতে মুছতে বাইরে বেরিয়ে যাবো, বারান্দাটা মুছে নেবো তাহলে আর কি হয়ে যাবে। ঘর মুছবো কি বন্ধুরা, ঘরের মধ্যে শুধু চুলে ভর্তি জানো, আমাদের মিষ্টুর মাথার চুল এত পরিমাণে উঠে গেছে। ও তো বন্ধুরা দেখো চান টান করে চলে এসছি, তো এবার সিঁদুর মেঁদুরগুলো পরবো, তার আগে লিপস্টিকটা লাগিয়ে নিই, এটা হলো আগে দরকার, এটা আগে দরকার জানো, ঠোঁট লাল তো সব লাল না। আমি এবার সিরাম লাগাবো, সিরামটা লাগিয়ে দিলাম চুলে, তো এবার সিঁদুরটা একটু লাগাবো মানে পরবো, পরে এবার রান্নাটা বসাবো, বুঝেছ কিছু।
বন্ধুরা দেখো রান্না বসিয়ে দিয়েছি তো এখন আমার হচ্ছে ডিমের কোল এই যে এই তো হয়ে গেল দুটো বানিয়ে নিয়েছি দিয়েছি বন্ধুরা তো আমি এবার সরষেটা একটু আর কি ইয়ে করে নিই পেস্ট করে নিই সরষে দিয়ে আর কি ইয়ে করবো ভেন্ডি সরষে করবো ডিমের কারি করবো আজকে আর ডিম তো ভাতে দিয়েছি দুটোটা কারি করবো আর এখানে আর কি এটা হাফ বয়েল অমলেট আর কি যেটা পরে সেটা করে নিয়েছি তো চলো আমি এগুলো করে নিয়ে আবার আসছি মানে মশলাটা করে নিই করে নিয়ে আবার আসছি ঠিক আছে বন্ধুরা তো এই দেখো ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডিটা সরষে দেবো ডিমের কারিটা শুধু করবো এই যে ডিম ছাড়াচ্ছি ডিমের কারিটা করবো ডাল করবো তাহলে হয়ে যাবে গোল গোল আন্ডা ভেন্ডি সরষে বসে দিয়েছি আর আমার না প্রচণ্ড গরম লাগছে আজকে আজকে তো আর বৃষ্টি হচ্ছে না একদম গরম ধরে আছে তোর কি হলো ডিম দে এরম হচ্ছে কেন ফুলছেই না সব ডিম উঠে যাচ্ছে ভেন্ডি সরষে হয়ে গেল এবার বসাবো ডিমটা বসাবো তো ডিমটা এখনো মতো আমি ছাড়াতেই পাচ্ছি না ডিম ছাড়াতে আছি তো ডিমের সাথে খোলার সাথে আর কি ডিমটা উঠে যাচ্ছে আর মজা দেখো ফ্রিজ খুলেছে খুলে ফ্রিজের আর কি সেই দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে ডিমের অমলেট আলু সিদ্ধ আর ভেন্ডি সরষে পটল ভাজা এই যে ডিম সিদ্ধ ডাল চলো খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে নিয়ে আসছি আবার তোমাদের সামনে আমি তো বন্ধুরা দেখো কাজগুলো কমপ্লিট হলো মানে বাসন টাসন মাজলাম আর হলো আমার কি হলো হ্যাঁ বাসন মাজলাম খাওয়া দাওয়া ভাজ করবো টপ গুলো এখন আর আমি না একটা ছড়া মুখস্ত করেছি ছড়াটা শুনে আমাদের মিষ্টু গালের মধ্যে জল নিয়েছিল ওষুধ খাবে বলে চলে গেল জানে ঘরে জল পড়ে যাবে আমি একটা ছড়া মুখস্ত করেছি তো ছড়াটা তোমরা শুনবে তোমাদের জন্য মুখস্ত করেছি আর কি তো চলো আমি ছড়াটা বলি আমার আমার দিয়ে আর কি ছড়াটা কি জানো হ্যাঁ সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কাজ করিয়া চলি মিলেছে কিনা বলো মানে সারাদিন তো আমি কাজ করি তার জন্য ছড়াটা আমি বানিয়েছি আমার নিজের তো ছড়াটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করবে আর একবার বলি হ্যাঁ ছড়াটা ভালো করে শুনো সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন কাজ করিয়া চলি একদম মাঝামাঝি মানে সারাদিন তো কাজের শেষ নাই আমার এখন ড্রাইভার ছড়া যদি শুনতে চাও ব্লগের মধ্যে তাহলে আমাকে একটা কমেন্ট করে বলো আমি তোমাদের জন্য ছড়া বানাবো এখন থেকে হয়েও বড় এইটুকু ব্লাউজ ওর হয়েও বড় তাহলে শরীরটা দেখো কয়টুকু তাও এদিক দিয়ে ওদিক দিয়ে ব্লাউজে সেলাই মারতে মানে সেফটি পিন মারতে হয় আর কি তো পড়েছিল আর কি ভাঁজ তো করবে না আমাকে তার জন্য সব দুনিয়ার কাজ আর কি আমার তার জন্য ছড়াটা আমি বানালাম তো আমার এখন গুলো করে নিয়ে বিছানাটা ঝাড়বো বিছানাটা পরিষ্কার করব করে আমি লাগাবো বুঝেছো তোমাদের সকাল থেকে বলছি আমি লাগাবো আমি লাগাবো আমি লাগাবো লাগানোর আর টাইম পাচ্ছি না ফেসিয়াল করবো ফেসিয়াল লাগাবো ফেসিয়াল ফেসিয়াল লাগানোর টাইমই পাচ্ছি না এবার আমি লাগাবো লাগিয়েই ছাড়বো এবার আমি আর আমি কোনো কাজ করবো না কাজ করে 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 একটু নিজের স্কিনে যত্ন নিতে পারছি তো বন্ধুরা আমি কাজ টাজ কমপ্লিট করে নিয়ে বসে গেছি এবার একটু ফেসিয়াল করতে তো চলো সকাল থেকে ফেসিয়াল করবো করবো করে আর কি টাইমই হয়ে উঠছে না জানো যে আমি ফেসিয়ালটা লাগাবো ঘুম থেকে উঠে থেকে বলছি আমি লাগাবো 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 ফেসিয়াল আর লাগানোর টাইম পাচ্ছি না ঘুম থেকে উঠে থেকে কাজের আমার শেষ নেই জানো কাজ করেই যাচ্ছি তো চলো আমি এবার লাগাই অনেক দিন ধরে না প্যাক লাগানো হয়নি ফেস প্যাক ফেস প্যাক তার আগে চুলটা বাঁধি হ্যাঁ নাহলে চুলে লেগে যাবে আমি ঘুমাই হ্যাঁ বাড়িটা আমি এক নম্বরের মহিলা ওর তো শুধু ঘুম আর ঘুম আমার
স্প্রেটা লাগাবো, লাগে এখন 10 মিনিট রাখবো মুখে, 10 মিনিট পরে মুখটা ধুবো, ধুয়ে ফেস হবো। নাইটি ফাইটি সব রান্না করেছি না, পুরো ঘামে ভিজে গেছে, আর সকালে আজকে চান করে নিছি, চান আর করবো না, এমনিতে ঠান্ডা লেগেছে, নাহলে আরেকবার চান করে নিতাম। এটা লাগানো একটা কারণ আছে জানো, আমি ঘুরতে যাবো তার জন্য। চলো বন্ধুরা, আমি পুরোটা ঠিকঠাক করে লাগিনি লাগিনি আসছি, আমার অসুবিধা হয়েছে, আমি আয়নায় দেখে দেখে একটু লাগাই, ঠিক আছে, দিয়ে আসছি। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা চলো, আমার 10 মিনিটের জায়গায় 20 মিনিট হয়ে গেছে রাখা, একটু ফোন দেখতে দেখতে বুঝতে পারিনি কেমন শুকিয়ে গেছে, দেখো এগুলো সব বসে গেছে। তো চলো আমি মুখটা একদম ধুয়ে ফ্রেশ হয়ে এই সব নাইটি ভাইটি চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসবো। তো দেখলে তো লাগানোটা কেমন হয়েছে, তো রেজাল্টটা তোমাদের একটু পরে এসে আমি দেখাচ্ছি কেমন গ্লো করছে আমার স্কিনটা আর কি। তো চলো আমি আগে মুখটা ধুয়ে আসি, ঠিক আছে, তো যাব আর আসব। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, তো এই যে, তো আমার স্কিনটা কেমন লাগছে একটু বলো তোমরা। তো চলো আগে টুকটাক এই চুলগুলো আগে সরাই, চুলগুলো সরাই, তারপরে আর কি করবো জানো, আমি এখন একটু শর্টস ভিডিও বানাবো, তো তার জন্য আর কি শাড়িটা পরা, চুলটা আগে বেঁধে নিই। তো এই দেখো চুল বেঁধে নিয়েছি, আমার চুলে শাড়ি পরি না, তো তার জন্য আর কি অভ্যাসটা নেই শাড়ি পরার আমার, তো তা পরলাম আজকে, অনেকদিন পর ইচ্ছা হলো যে একটু শাড়ি পরি, তার জন্য আর কি পরে নিলাম। তো কেমন লাগছে একটা কমেন্ট করো তোমরা, ঠিক আছে। তো আমার এই লুকটায় কেমন লাগছে তোমরা বলো, তো আমি তো শাড়ি পরি না, তাও পরলাম আজকে, আজকে তো শাড়ি পরে বেশ দেখলাম না ভালোই লাগছে, দেখো না শাড়ির লুকটা বেশ ভালো লাগছে, নাইটি পরে তো থাকি সবসময়, শাড়ি পরি না, তো এবার থেকে ভাবছি না সব রকমই আর কি পরবো, শাড়ি নাইটি সব কিছু ট্রাই করাটা ভালো, ঠিক তো বলো। ঠিক আছে চলো, আমি শর্টস ভিডিও বানানোর জন্য পুরো লুকে রেডি হয়ে গেছি, এই যে, তো চলো কটা বানিয়ে নিই, বানিয়ে নিয়ে আসছি। বানানোর পরে আবার কটা কাজ আছে ঘরের, ঘরের টুকটাক কটা কাজ সারবো, মানে কালকে যাব এক জায়গাতে, তো একটু প্যাকিং করতে হবে, সেগুলো আর কি একটু প্যাকিং করে নিব, মানে কালকে টাইম পাবো না, বুঝেছো বন্ধুরা। তো চলো আমি ঝটপট করে ভিডিও ভিডিও বানিয়ে নিয়ে আর কি প্যাকিংগুলোও করে নেবো জামা কাপড়গুলো। তারপরে আছে কি গরম লেগে গেছে বন্ধুরা, ভিডিও এতক্ষণ ধরে ভিডিও বানাচ্ছিলাম জানো, এখন পুরো 7টা বাজছে, তো আমার শর্টস ভিডিও বানানো হয়ে গেছে। তো চলো আমি চেঞ্জ টেঞ্জ সব কিছু করে নিই, দিয়ে তোমাদের সামনে আবার একটু পরে এসে গল্প করবো, বুঝেছো, প্রচণ্ড গরম লাগছে। এবার চেঞ্জ করব, তারপরে আর কি যেসব কাজগুলো বাকি আছে সেই কাজগুলো সব কিছু কমপ্লিট করে নেব, তাহলে হয়ে যাবে আর কি প্যাকিংটা, প্যাকিং করতে হবে। কালকে ঘুরতে যাচ্ছি বললাম, এক জায়গায় যাচ্ছি, সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি, এখন আর কিছু আমি বলছি না, ওটা একটু সারপ্রাইজ থাকতে দাও, ওটা কালকের ব্লগে পেয়ে যাবে কোথায় যাচ্ছি আমি। তো চলো আবার আমি একটু পরে আসছি, এখন মেয়েকে পড়াতে আসবে 7:30টার সময়, 7টা বাজছে, আধ ঘন্টার মধ্যে আমাকে সব ঘর গুছিয়ে পরিষ্কার করতে হবে, বিছনা টিছনা আর কি। তো চলো আমি একবারে তোমার মেয়েকে পড়িয়ে চলে যাবে, তারপর আসবো, তো সঙ্গে থাকো। তো বন্ধুরা ভিডিও কমপ্লিট করে আর কি খিদে পেয়ে গেছে, তো আমি এখন কি খাচ্ছি দেখবে, এই যে কি জানো মিষ্টিটার নাম, কি চিকেনের কি নাম ভুলে গেছি, তো এটা আমার সব থেকে ভালো লাগে খেতে, আর মিষ্টি খাচ্ছে মোমো, আর আমি এটা খাচ্ছি। এটা আমার সব থেকে প্রিয় জিনিস, এটা এতটা বড় হয়,
খেয়ে নিয়েছি অনেকটা। এতটা খেয়েছি, ওটার নাম কি ভুলে গেছি, তোমরা জানলে একটা কমেন্ট করে দাও। এর মধ্যে চিকেন আছে আর আলু কিমা আছে। খেয়ে নিয়ে আসছি, ঠিক আছে। আমার মেয়ে তো দেখলে যে দুপুর বেলাতে আর কি জামা কাপড় গুলো পোছালো, তো আমার পছন্দ হয়নি। আমার কাজ আমি নিজে করব, যতক্ষণ না ঠিকঠাক করে রাখবো আমার পছন্দ হয় না জানো। তার জন্য আমি আবার আলমারি গুছাচ্ছি, আমার মেয়ে গুছানোর পরেও আমি গুছাচ্ছি। তো চলো আমি বন্ধুরা কাজ টাজ গুলো সব কমপ্লিট করে নিই। রাত্রির এখন পুরো 8:35 বাজছে। তো চলো ব্লগটা আজকে এখানে শেষ করছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা আছে ওটা প্রেস করে অল করে রেখো। তাহলে আমি যা যা পোস্ট করবো নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে অটোমেটিক পৌঁছে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে। তো কালকে ব্লগটা তো বলেছি যে কালকে এক জায়গায় যাচ্ছি, তো সেই ব্লগটাই আর কি দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা ব্লগের মধ্যে থাকো, আমাকে অনেক মানে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল করে রাখো, তাহলে দেখতে পাবে। তো চলো সবাইকে গুড নাইট।